যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সেই সুপারস্টার শাকিব খানকে আমি আমার জায়গা থেকে যতটুকু ভালো লাগা আমার আছে শাকিব ভাইয়ের প্রতি, যতটুকু রেসপেক্ট আমার আছে, ওই রেসপেক্টটা আমি করি এবং ওরা দেখে যে হ্যাঁ ওই রেসপেক্টটা করি দেখে এবং বা যে ভালোবাসাটা আছে, সো ওগুলো দেখে আসলে ওরা আসলে ডাইহার্ট ফ্যান, যারা শাকিব ভাইয়ের যারা ডাইহার্ট ফ্যান ওরাই আসলে নিজেরা নিজেরাই বলছে যে যেহেতু নীরব ভাই আমাদের সুপারস্টারকে অনেক বেশি রেসপেক্ট করে পছন্দ করে সেই জায়গা থেকে আমরা তার ছবি দেখবো। আমরা একটু কথা বলি, নীরব ভাই, নীরব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দীর্ঘদিন পর মনে হয় সিনেমা রিলিজ হচ্ছে। হ্যাঁ, প্রায় আমার মনে হয় 9.5-10 মাস পরে। কেমন লাগছে ছবি রিলিজের আগ পর্যন্ত? তো খুবই এক্সাইটমেন্ট থাকে, তারপরে হচ্ছে টেনশন কাজ করে এবং আমারও তাই হয়েছে, টেনশনে ছিলাম, এক্সাইটেডও ছিলাম। ফাইনালি যেটা হয়েছে, আজকে ছবি দেখব, সকালে সবাই মিলে হলে যাব, হলে ঘোরাঘুরি করব, কিন্তু ওয়েদার দেখে আসলে মনটা খারাপ। তারপরেও যেটা হচ্ছে যে আজকে এই মুহূর্তে এসে আমরা যে শোটা দেখলাম, সেই শোতে দেখে যতজন এসছে আমার কাছে মনে হয় যে এই বৃষ্টির মধ্যে এটা আমাদের ব্লেসিং, অনেক দর্শক এবং আসছে এবং এরা হলে এসে ছবি দেখছে এবং যতজন যতজন দেখলো ততজনই ছবির প্রশংসা করছে এবং তারা ভালো বলছে এবং এই চলচ্চিত্রের এই যে ভালো লাগা ভালোবাসার যে আছে মানুষের এখনো, সো এটা আসলে তার বহিঃপ্রকাশ হয়। আচ্ছা, আমরা দেখেছি অমানুষের ট্রেলারে দেখেছি যে একটা আপনার লুকিং লুকটা একেবারে চেঞ্জ, আসলে অমানুষ করতে গিয়ে কতটুকু চ্যালেঞ্জ ছিল? অমানুষ করতে গিয়ে চ্যালেঞ্জ তো আসলে প্রথমে চুলটা ফেলে দিয়ে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল, তারপরে হচ্ছে যে আমার প্রতিদিন 4-5 ঘন্টা করে মেকআপে টাইম লাগতো, এইটা একটা চ্যালেঞ্জ ছিল, তারপর আবার একটা অ্যাক্টিং, একটা ডাকাতের ক্যারেক্টার, সো সব মিলে আমার কাছে মনে হয় যে বেশ ভালো, অনেক চ্যালেঞ্জিং ছিল। আব্বাস কেন অমানুষ হলো? আব্বাস তো অমানুষ আসলে এখানে চরিত্রের কারণে অমানুষ হয়েছে এবং এটা অনন্যমূলক একটি চলচ্চিত্র। আমার যেটা মনে হয় যে ডাকাতের যে গল্পটা, সেই ডাকাতের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্যই আসলে অমানুষ হয়েছি এবং অমানুষ চরিত্র অভিনয় করেছি এবং ডাকাতের চরিত্র অভিনয় করেছি, যেটি হচ্ছে ওসমান ডাকাত, এবং এই তো। আমার কাছে যেটা মনে হয় যে প্রমোশনে তো নতুনত্ব আনতেই হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার দর্শক, আমার ফ্রেন্ড এবং আমি, আমার রিলেশনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে তো আসলে হবে না। এটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর থেকে মানুষ দেখতে হবে, তাহলেই না একটা ছবির ভালো লাগা কাজ করবে। মনে করেন যখন এতগুলো দর্শক যখন আসবে, সেই দর্শকগুলো শুধু আমার কথায় তো আসবে না, আমার ছাড়াও কিন্তু তার ফ্যান আছে, তার বা পরিচিত আছে, তার পরিচিত আছে, সো সবগুলো সার্কেলকে আমি চিন্তা করেছি। সো আমি ক্রিকেটার নাসির এবং রুবেল, তারা আমাদেরকে উইশ করেছে, অমানুষ দেখতে বলেছে হলে গিয়ে, মমতাজ আপা, ফেরদৌস ভাই এবং ইভেন শাবনূর পর্যন্ত সবাইকে উইশ করেছে যে ছবিটি গিয়ে হলে দেখার জন্য। সো এটা আসলে একটা ভার্সেটাইলিটি রাখতে হবে, যেই যাতে মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট মানুষগুলো বেশি যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট থেকে একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে যারা শাকিব আছে তারা বিভিন্ন জায়গায় পোস্ট করেছে, নীরব ভাই আমাদের বীর পাসওয়ার্ড এবং সময় প্রমোশন করেছে, সো নীরব ভাই মুভি প্রমোশন আমরা নিজ দায়িত্বে করবো, এই যে একটা চেইন অফ কমান্ড, এটা আপনি ক্রিয়েট করলেন কীভাবে? এটা আসলে ক্রিয়েট করার কিছু নাই, কারণ আমি যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সেই সুপারস্টার শাকিব খানকে আমি আমার জায়গা থেকে যতটুকু ভালো লাগা আমার আছে শাকিব ভাইয়ের প্রতি, যতটুকু রেসপেক্ট আমার আছে, ওই রেসপেক্টটা আমি করি এবং ওরা দেখে যে হ্যাঁ ওই রেসপেক্টটা করি দেখে এবং বা যে ভালোবাসাটা আছে, সো ওগুলো দেখে আসলে ওরা আসলে ডাইহার্ট ফ্যান, যারা শাকিব ভাইয়ের যারা ডাইহার্ট ফ্যান ওরাই আসলে নিজেরা নিজেরাই বলছে যে যেহেতু নীরব ভাই আমাদের সুপারস্টারকে অনেক বেশি রেসপেক্ট করে পছন্দ করে সেই জায়গা থেকে আমরা তার ছবি দেখবো। আমার চোখে পড়েছে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই ভাইয়ার উইশ ছিল এবং ভাইয়া আমাকে উইশ করেছে, ভাইয়া বেশ কিছুদিন ব্যস্ত, ভাইয়ার সাথে কথা হয়েছে, সে উইশ করেছে। সিনেমা
মানে শুধু আলাদা করে ইউটিউবার বলার কিছু না, যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে করে প্রমোশনগুলো হচ্ছে এখনও, আপনি যেভাবে বললেন যে ছবির প্রমোশনের যেমন অনেক বেশি উইংস তৈরি হয়ে গেছে, ঠিক তেমনি কিন্তু একটা ছবির প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো উইংস তৈরি হয়ে গেছে। সো যারা ইউটিউবার আছে তাদের প্রমোশনটাও কিন্তু অনেক সময় এখন অনেক বেশি কাজে লাগছে, কারণ তাদের অনেক বেশি ভালো দর্শক আছে, অনেক বেশি লিসেনার আছে, অনেক বেশি ভিউয়ার আছে। সো সেই সেটাও আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা হেল্প করছে আমাদেরকে। এইটা আসলে লেভেল বিট করার কিছু না, এখানে আসলে দর্শকের ভালোবাসাটাই হচ্ছে মানে একান্ত কাম্য। আমরা দর্শকের ভালোবাসাটাই চাই, দর্শকের ভালোবাসাটা চাই, আর চাই হচ্ছে দর্শক হলে এসে ছবিটা দেখবে। দ্যাটস ইট, মানে আমার কাছে মনে হয় যে প্রত্যাশা অতটুকুই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি একটু আলাদা ইন্টারভিউ নিই, আমি দুইটা বুম ধরে রাখতে পারবো, সম্ভব না আমি একটু আলাদা নিব, তুই নিতে পারিস। হ্যাঁ ধরো মাউন্ট ভাই কই।